এক গৃহবধূকে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। স্থানীয় সূত্রে জানা যায়, ওই গৃহবধূ এক বছর আগে ধানতলা থানার অন্তর্গত হিজুলিতে দেখাশোনা করে বিবাহ হয়। বিয়ের পর থেকেই অশান্তি লেগে থাকতো সংসারে। অশান্তির কারণে ওই গৃহবধূ তার বাবার বাড়িতে থাকতেন। গৃহবধূর পরিবারের অভিযোগ, গতকাল রাতে তাদের বাড়িতে একদল দুষ্কৃতী এসে বাড়ির ছাদ দিয়ে গৃহবধূর ঘরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে কোপ মারে এবং তার গায়ে ফিনাইল ছিটিয়ে চম্পট দেয় তারা। চিৎকার শুনে স্থানীয় লোকজন এসে ওই গৃহবধূকে উদ্ধার করে ফুলিয়া ব্লক প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে নিয়ে গেলে তাকে স্থানান্তরিত করা হয় রানাঘাট মহকুমা হাসপাতালে। গৃহবধূর আশঙ্কাজনক অবস্থায় বর্তমানে রানাঘাট মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। ওই গৃহবধূর নাম রিম্পি শিকদার, বয়স আনুমানিক 21 বছর, বাড়ি শান্তিপুর থানার ফুলিয়া চটকাতলা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে শান্তিপুর থানার পুলিশ। এই ঘটনায় তদন্তের জন্য পুলিশ ওই ঘরটিকে তালা বন্ধ করে দিয়ে যায়। সম্পূর্ণ ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। গতকাল আমি ওই ঘরে ছিলাম, আমার ঘরে আমি শুয়েছিলাম, আর মেয়ে মেয়ের ঘরে শুয়েছিল। তারপরে এবার মেয়ে হট করে তখন বলছে যে মা আমাকে জল দাও, মানে গা হাত পা জ্বালা পোড়া করছে। তা আমি চট করে মেয়ের ঘরে আসলাম। মেয়ের ঘরে এসে দেখছি মেয়ে রক্তদাহ অবস্থায়, মানে গালে মুখে সব একদম নোংরা মোড়া লাগানো, অ্যাসিড ফ্যাসিড লাগানো আছে, আর এখানে দাগ দেওয়া আছে, মানে কুপানো দাগ এখানে গলায় এখানে আছে। তো এভাবে গিয়ে আমি মেয়েকে জড়িয়ে ধরলাম, মেয়েকে জড়িয়ে ধরে জল টল দিয়ে তারপরে মেয়েকে মানে ঠেসে ধরে ক্যাথা বালিশ দিয়ে চাপিয়ে রেখে তারপরে তার রক্ত মানে বন্ধ হচ্ছে না, এরকম একটা ব্যাপার হয়েছে। গতকাল মানে ঘড়ি তো দেখিনি, আইডিয়া হতে পারে 2-1.5 নাগাদ, এরকমই হতে পারে। করতে পারে বলে অভিযোগ আপনার মনে হয়? এরকম হতে পারে, শ্বশুর বাড়ির মানে আমার আইডিও শ্বশুর বাড়ির লোকদের সাথে ভালো সম্পর্ক নেই। মেয়ের বিয়ের পর থেকেই তো অত্যাচার করে, অত্যাচার করে বাড়ির থেকে তো তাড়িয়ে দিয়েছে। তারপরে অনেক মিলমারটা করতে গেছি 2-3 বার, পাড়ার মেম্বর টেম্বর নিয়ে সবাই আত্মীয় স্বজন নিয়ে গেছি, ওরা তো মানতে চায়নি, ও তো মেয়েকে তাড়িয়ে দিয়েছে। তারপরে সে থেকে তো মেয়ে এখানেই আছে, আমার কাছেই আছে, এই আর কি। এখন চাচ্ছি যে যে মানে অন্যায়টা করেছে তার যত মানে শাস্তিটা হোক, এরকম একটা এটাই আর কি। আপনার মেয়ের নাম? রিম্পা রায়। আপনার নাম? বিশাখা রায়। মলয় দে, রিপোর্ট টাইমস বাংলা।